চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি চিত্রশিল্পী এবং শিল্প শিক্ষক রুহুল করিম রুমির কাছে। এটি নিঃসন্দেহে একটা বড় অর্জন এবং আপনার ব্যক্তি জীবনে এটি আপনার বড় একটি অনুপ্রেরণার জায়গা তো বটেই, কিন্তু পরপর চারবার প্রিন্ট মেকিংয়ের পরে এবারে প্রথমবার যখন পেইন্টিংয়ে এই অর্জনটা এলো, সেই অনুভূতিটা কেমন? খুব ভালো লাগছে আসলে। যেটা হয় যে পুরস্কারগুলো আসলে কাজের দায়িত্ব অনেক বাড়িয়ে দেয়। হ্যাঁ, এটা ফিল করি, এটা ফিল করি। আর যেটা হয় যে আসলে এইটা অনেকটা মনে হয় যে অক্সিজেনের কাজ করে। হ্যাঁ, মনে হয় যে আসলে কাজটা করছি। হ্যাঁ, কাজের রিপ্লাইটা যখন হয় তখন মনে হয় যে না, কাজের মধ্যে আছি, এই প্রাপ্তিটা বেশি ফিল করি। হ্যাঁ, সেই জায়গাটায় অনুভূতিটা কাজ করে বেশি। এতদিন পেইন্টিংয়ের একটু ভিন্ন ধারা, সেটা হলো প্রিন্ট মেকিংয়ের আপনার অর্জনগুলো ছিল, এবারে পেইন্টিং। তো পেইন্টিংয়ের কোন কাজটার জন্য এই অর্জনটা এসেছে? অ্যাম্বিগুইটি সিরিজ নিয়ে অনেকদিন ধরে কাজ করছি আমি, পোর্ট্রেট নিয়ে কাজ করছি দীর্ঘদিন ধরে। ওগুলো প্রিন্ট মেকিং বেস ছিল, এবার আমি পেইন্টিং নিয়ে আসলে ন্যাশনাল এক্সিবিশনে আমার কাজ উপস্থাপন করি। যেটা হয় যে অ্যাম্বিগুইটি সিরিজটা অনেক দিন ধরে করছি, মানুষের, আমাদের চারপাশের মানুষের যেই এক্সপ্রেশনসগুলো, হ্যাঁ, একদম সবসময় আমার যে আমি খুঁজে পাই যে আসলে একটা সন্দেহের চোখে দেখা, আমরা আমাদের বিশ্বাসগুলো হারিয়ে যাচ্ছে, এই জায়গা থেকে আমার ওই অ্যাম্বিগুইটি সিরিজটা শুরু হয়। এবং যেটা হলো যে যখন কোভিড শুরু হলো 19-এ, তখন থেকে আমি আসলে এই ব্যাপারটা আরও প্রবলভাবে আমি দেখতে পাই যে আমাদের চারপাশের মানুষের মধ্যে একটা সন্দেহ দানা বাঁধতে থাকলো, এই মানুষটা বুঝি, হ্যাঁ, করোনা অ্যাফেক্টেড। হ্যাঁ, এই যে এই ধরনের ব্যাপারগুলো আমি তখন আসলে ওই সময়টায় খুলনায় ছিলাম দীর্ঘদিন, আমি আমার প্রয়োজনে বের হতে হতো বাসা থেকে কেনাকাটা, কিন্তু এই চারিদিকে আমরা কিন্তু তখনই প্রথম এই মাস্ক পরাটা আমরা প্রবলভাবে দেখতে পাই। চোখে দেখেছেন নাকি একজন সাধারণ ব্যক্তির চোখে দেখা? আমি দুইভাবে দেখার চেষ্টা করেছি। হ্যাঁ, দুইভাবে না, আমি বলবো যে অনেক ডাইমেনশনে দেখার চেষ্টা করেছি। এবং আমি সেই তখন থেকে আমি লেআউট করেছি, আমি প্রচুর ফটোগ্রাফি করেছি, কারণ আমি যখন বাইরে থাকি তখন তো আসলে আমার ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করা সম্ভব না, তখন আমি ফটোগ্রাফি করেছি বিভিন্ন রকম, আমি কথা বলার চেষ্টা করেছি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আস্তে আস্তে যখন এইটা আরও অন্য একটা ডাইমেনশনে গেল, তখন আমি পেইন্টিং করা শুরু করলাম। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের কিন্তু সেই সময়টা থেকে চারিদিকে সবার মন খারাপ, আমরা বন্দি জীবন, একটা ওরকম একটা সিচুয়েশন, এবং সেই জন্য আমি কাজের জন্য আমি কালো রং বেছে নিলাম। আমি কিন্তু পুরো কাজটা করেছি কালো রঙে, শুধু একটা রং দিয়ে আমি কাজ করেছি। সাদা তো আমাদের ক্যানভাস, আমি কালো দিয়ে কাজ করেছি। ওখানে 29টা পোর্ট্রেট ছিল, 29 নয় সত্যিকার অর্থে 29টা চরিত্রকে আপনি একটা ক্যানভাসে এঁকেছেন। রাইট, রাইট। এবং একটা প্রশ্ন এখানে আছে, সেটা হলো এই সিরিজটাকেই কেন বেছে নিলেন অ্যাম্বিগুইটি, এই সিরিজটাকে আপনি কেন বেছে নিয়েছিলেন এই প্রদর্শনীর জন্য? আরও অনেক চিত্রকর্ম ছিল আপনার। অ্যাম্বিগুইটি আমি অনেকদিন ধরে করছি, আমার একটা সিরিজ ওয়ার্ক, কিন্তু আমি দেখলাম যে আসলে এই অ্যাম্বিগুইটি এবং কোভিড এইটা অনেকটা মানে যাচ্ছে এই ব্যাপারটার সঙ্গে। হ্যাঁ, আমি দেখলাম যে এইটা অন্য একটা, এই কন্টেন্টটা অন্য একটা জায়গায় আসলে মার্চ করছে। হ্যাঁ, যার কারণে আমি এটাকে আমি মার্চ করার চেষ্টা করেছি। 29টা মুখাবয়ব আমরা দেখেছি এবং প্রত্যেকের মুখেই মাস্ক ছিল। এই কাজটি শুরু করেছিলেন কবে নাগাদ? 2019 যখন শুরু হলো কোভিডের, আমরা ফেব্রুয়ারি থেকে বন্দি হয়ে গেলাম, তারপর থেকে আমি লেআউট করেছি, কিন্তু তারপরে আস্তে আস্তে আমি এটা পেইন্টিংয়ে ডাইভার্ট করি। এবং সাথে সাথে আমি, আমার যে আসলে মেজর হচ্ছে আমার প্রিন্ট মেকিং, আমি প্রিন্টেও অনেকগুলো কাজ করেছি অ্যাম্বিগুইটি এই কোভিড এই সিরিজটা নিয়ে। ছাপ দিয়ে ছবি আঁকা বা ছাপ দিয়ে বেশ কিছু ক্যারিকেচার আছে এখানটায় প্রিন্ট মেকিং এর ক্ষেত্রে, যদি আমরা তা সম্পর্কে বিস্তারিত জানি না, কিন্তু একজন শিক্ষক হিসেবে আপনার কাছ থেকে আমরা এই বিষয়টা জেনে নিতে পারি যে প্রিন্ট মেকিং এ মূলত কি হয়। আসলে প্রিন্ট মেকিংটা এখন খুব জনপ্রিয় একটি মানে মিডিয়া, প্রিন্ট মেকিং এ অনেকগুলো মিডিয়া আছে।
হ্যাঁ, এর মধ্যে লিথোগ্রাফি আছে, এচিং আছে, উডকাট আছে। আমি উডকাট আমার খুব স্বাচ্ছন্দ্যের জায়গা, আমি উডকাট নিয়ে কাজ করি বেশি। আসলে আমরা খুব সহজভাবে যদি বলি, সেটা হচ্ছে যে একটা পেইন্টিং, যে কোনো একটা আমরা রং হোক, পেন্সিল হোক, যা কিছু দিয়ে, একটা ক্যানভাস হোক, কাগজ হোক, এনি মানে একটা সারফেসে যখন কাজ করছি ওটা একটা পেইন্টিং। কিন্তু যখন আমরা প্রিন্টে যাচ্ছি, আমরা একটা প্লেট থেকে ভায়া হয়ে তারপরে প্রিন্টে যাচ্ছি, দেরসাই আমরা ওটাকে প্রিন্ট মেকিং বলছি। আরও সহজ করে যদি বলি, সেটাকে আমরা ছাপচিত্র বলছি, যেহেতু আমরা ছাপ নিয়ে ছবিটা আঁকছি, একটা ছাপচিত্র, এটা একটা প্রসেস। শিল্পী হিসেবে তো শিল্পের সৃষ্টির যে আনন্দটা, সেটা সবসময় আপনাকে প্রভাবিত করে, কিন্তু আপনার পেইন্টিংগুলো যখন জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে প্রদর্শিত হয়, সেই সময়টায় শিল্পী সত্তায় কতটা আনন্দ অনুভব করেন? হ্যাঁ, এইটা খুব ভালো প্রশ্ন। শিল্পী সত্তাটা আসলে মানে সবসময় এটা ফিল করি, এবং আমি যেহেতু শিক্ষকতা করি, আমি আমার স্টুডেন্টদের মধ্যে এই শিল্প সত্তাটা মানে জাগ্রত করার প্রচেষ্টাটা খুব থাকে। হ্যাঁ, কারণ আসলে মাঝে মধ্যে খুব ফিল করি যে আসলে পাশ করার পরে ছেলেপেলেরা না আসলে অনেকে কন্টিনিউ করতে চায় না, এটা হয়ও না, কারণ জীবনের তাগিদে সবাই বিভিন্ন প্রফেশনে চলে যায়। কিন্তু একটা জিনিস সবসময় ওদের মধ্যে দেওয়ার চেষ্টা করি যে এই শিল্প সত্তাটা যেন ধারণ করতে পারে ওরা, আর মেসেজ দেওয়ার চেষ্টা করি সবসময় আমরা কাজের মধ্যে, সেটা তো থাকেই। হ্যাঁ, এবং প্রতিনিয়ত তো চেঞ্জ হয় প্রত্যেকটা শিল্পীর, সে যদি একটা জার্নির মধ্যে থাকে, তার কাজের ধরন চেঞ্জ হয়, তার চিন্তার জায়গাটা চেঞ্জ হয়, সেই জায়গাটায় তো মানে মেসেজ প্রতিনিয়ত দেওয়ার চেষ্টাটা থাকেই। হ্যাঁ, সেটা এনজয় করি। এবার একটু পেছনে ফিরতে চাই, পেছনের গল্পে, সেটা হলো আপনি একজন চিত্রশিল্পী, একজন শিক্ষক, পুরোদস্তুর শিল্পের সাথেই আপনার পথ চলা চলছে, কিন্তু এই আঁকা আঁকির শুরুটা হয়েছিল কবে? যখন আমি স্কুলে যাওয়া শুরু করিনি তখন থেকে ছবি আঁকি, কলমের সাথেই কি রং তুলির একেবারেই একেবারেই সেই সময়টায় আমি ফ্লোরে খুব ছোটবেলায় আঁকা আঁকি করতাম, আমার মানে বাসার ফ্যামিলির মানুষজনের কাছে শোনা। তারপরে আস্তে আস্তে তো আমি কচিকাঁচার মেলায় যুক্ত হই। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে তো চারুকলে ভর্তি হই। দাদা ভাইয়ের সান্নিধ্য আপনি পেয়েছি? হ্যাঁ, মানে চমৎকারভাবে পেয়েছি, খুব আদরের ছিলাম। সেই সময় কি তাদের স্নেহ বা পারিবারিক সহযোগিতা, সেই সাথে নিজের ইচ্ছে শক্তি, সবটা মিলে অনেক প্রভাব ফেলেছে, অনেক প্রভাব ফেলেছে, অনেক অনেক অনেক, আমি সেটা ফিল করি, খুব চমৎকারভাবে ফিল করি। গুরুত্বপূর্ণ বিষয় এবার আলোকপাত করতে চাই, সেটা হলো যে সারা বাংলাদেশে অসংখ্য ছাত্রছাত্রী তারা চারুকলা বিভাগে পড়াশোনা করে, প্রায় কয়েকশো বলা যায় প্রত্যেকটা সেশনে আসে। তো তারা যখন পড়াশোনা শুরু করে, পড়াশোনা শেষ করে অনেকেই দেখা যায় শেষ পর্যন্ত তারা চারুকলার সাথে থাকছে না, তারা অনেক সময় চিত্রশিল্প নিয়ে পড়াশোনা করেছে, কাজ করেছে, বা পাঁচ বছর পরে দেখা যায় তারা তাদের ক্যারিয়ারে ভিন্ন ট্র্যাকে হাঁটতে থাকে, তারা চিত্রশিল্পের সাথে জড়িত থাকছে না। এর পেছনে কারণটা কী, বা তাদেরকে চিত্র শিল্পের দিকে ফিরে আনার জন্য কী করণীয় আমাদের? ফিল করি, এবং আমরা প্রতি বছর প্রায় শখানেক ছাত্রছাত্রী পাই, তো সেই জায়গাটায় আমাদের সবসময় এটা মাথায় থাকে যে এখানে আসলে সবাই তো আসলে শিল্পী হবে না, কিন্তু এই সাবজেক্টে পড়ালেখা করে সে যেন একটা চমৎকার আর্ট রিলেটেড জায়গায় সে প্রফেশনটা বেছে নিতে পারে, বেসিকটা যেন ভালো হয়, এবং শিল্প সত্তাটা যেন তার মধ্যে সবসময় ধারণ করতে পারে, সেই ব্যাপারটা আমাদের সবসময় মাথায় থাকে। আরেকটা জিনিস হচ্ছে যে একেবারেই মানে আমাদের ফ্রিল্যান্স আর্টিস্ট হিসেবে সার্ভাইভ করার যেই জায়গাটা আমাদের দেশে ওইভাবে তৈরি হয়নি, কারণ আমাদের এখানে গ্যালারি অনেক কম, আমাদের কালেক্টর অনেক কম, যার কারণে কিন্তু অনেকেই অনেক ভালো কাজ করে, অনেক স্টুডেন্টরা অনেক ডেভোটেড থাকে, কিন্তু তারা কন্টিনিউ করতে পারে না ওই জায়গাটায়। তো আমাদের চেষ্টাটা থাকবে যে এই জায়গাগুলো যেন আমরা অনেক বেশি এক্সপ্লোর করতে পারি, তখনই হবে কি যে সবাই অনেক স্বপ্ন দেখতে শিখবে যে আমি অ্যাজ এ ফ্রিল্যান্স আর্টিস্ট হিসাবে সার্ভাইভ করতে পারবো, আমি ছবিটা আঁকতে পারবো, আমি কন্টিনিউ করতে পারবো। আপনার প্রদর্শনীগুলো সম্পর্কে জানতে চাই, এ পর্যন্ত কতগুলো প্রদর্শনীতে অংশগ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি? সলো এক্সিবিশন করেছি ছয়টা এ পর্যন্ত,
আর এখন প্রচুর ইন্টারন্যাশনাল বিএনএল ইন্টারন্যাশনাল এক্সিবিশনগুলোতে আমি ইনভাইটেশন পাচ্ছি এবং অংশগ্রহণ করছি। প্রথম প্রদর্শনীটা কবে ছিল? আমি প্রথম সলো করি 2010-এ। হ্যাঁ, 2010-এ। তারপরে আমি 2012-তে সেকেন্ড সলো করি ঢাকার সেন্টারে। তারপরে আমি শেষ সলো করেছি শিল্পাঙ্গনে ঢাকায় 2017-তে। আর এখন যেটা হচ্ছে যে প্রচুর বাইরের এক্সিবিশনগুলোতে আসলে অংশগ্রহণ করছি। আপনি যে অংশগ্রহণের কথাটা বলছিলেন, এটাই আমরা প্রসঙ্গক্রমে আনতে চাচ্ছিলাম, আর্ট ক্যাম্পগুলো সম্পর্কে। আন্তর্জাতিক পর্যায়ে আপনি অনেকগুলো আর্ট ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। সেইখানে আমাদের দেশের আর্টের যে অবস্থা এবং তাদের আর্টের যে উন্নয়নের বিষয়টা, দুই দেশের মধ্যে পার্থক্য বা বিশ্বের সাথে আমাদের সংস্কৃতির পার্থক্যটা কেমন? আমরা খুব ভালো জায়গায় আছি, এই জায়গাটাই যদি চিন্তা করি আমরা খুব ভালো জায়গায় আছি। আমাদের কাজের জায়গাটা কিন্তু খুব ভালো। এইটা তখন আসলে বোঝা যায় যখন অনেকগুলো কাজ এবং অনেক দেশের আর্টিস্টদের কাজের সঙ্গে যখন আমাদের কাজগুলো ডিসপ্লেতে থাকে, গ্যালারিতে থাকে, তখন আমরা এটা খুব ফিল করতে পারি সেই জায়গাটা। আর যেটা হয় যে এই ক্যাম্পগুলোতে, ইন্টারন্যাশনাল ক্যাম্প, সিম্পোজিয়াম, এই ধরনের মানে ইভেন্টগুলো ভালো লাগে এই জন্য যে আসলে এত দেশের আর্টিস্টরা একসঙ্গে কাজ করলে হয় কি, আদান প্রদানটা বাড়ে, নতুন নতুন টেকনিক, কাজের ধরন, এগুলো শেয়ার করা যায়, এই ব্যাপারটা খুব ভালো হয় আসলে। হ্যাঁ, আর বাইরের আর্টিস্টদের আসলে এক একজনের জার্নি তো এক এক ধরনের, হ্যাঁ, সেইটা খুব কাছ থেকে দেখার সুযোগটা হয়। বলছিলেন যে আমাদের দেশে শিল্পের অবস্থানটা বেশ ভালো পর্যায়ে আছে বা যারা আঁকছেন তারা বেশ ভালো করছে, তো এই যে যারা নতুন আঁকিয়ে আছে, যারা নতুন চিত্রশিল্পী আছে, তাদেরকে নিয়ে আপনি কতটা আশাবাদী? খুব ব্রিলিয়ান্ট, আমি এই জায়গাটায় বলবো। যখন আমাদের দেশে কিন্তু আর একটা বড় ইভেন্ট হয় যেটা শিল্পকলা অ্যারেঞ্জ করে, নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী, ওইখানে কিন্তু তখন ওই ওদের ওই ফোকাস করার সুযোগটা থাকে এবং ব্রিলিয়ান্ট, এত চমৎকার চমৎকার কাজ হয়। জাস্ট আমি বলবো যে আমরা ওদের কাছ থেকে সামনে চমৎকার চমৎকার দুর্দান্ত কাজ আমরা দেখছি এবং দেখবো, এবং এটা ডেফিনেটলি আমরা পাবো ওদের কাছ থেকে। সামনে আপনার কোনো প্রদর্শনীর ইচ্ছে আছে কিনা বা কোনো পরিকল্পনা আছে কিনা? আসলে থমকে গেছি বলা যায়। আমি সলো করব, আমাদের মানে নর্মাল সিচুয়েশনটা ফিরে আসলে, সিচুয়েশনটা কাম ব্যাক করলে আমি সলো করব, প্রিপারেশন নিচ্ছি, কাজ করছি, এবং আমি দেশের বাইরে আমার সলো করার প্ল্যান ছিল, যেহেতু কোভিডের জন্য হয়ে উঠলো না, কাজ করছি, সামনে এক্সিবিশন করব, আশা রাখছি। তরুণ যারা আছে, যারা চিত্রশিল্পী হতে চায় বা যারা ইতোমধ্যে কাজ শুরু করেছে, তাদের জন্য একজন চিত্রশিল্পী হিসেবে বা শিক্ষক হিসেবে কী পরামর্শ রাখবেন? আসলে প্রথমে সময় দিতে হবে, সেই জায়গাটায় সময় দিয়ে নিজেকে তৈরি করতে হবে। আমি যেন চট করেই একদম লাইমলাইটে আসতে হবে বা আমি ফোকাস করব, সেই জায়গাটায় একটু নিজেকে ট্যাকল করে, নিজেকে তৈরি করে একটা জায়গায় যেয়ে, এটা একটা মেডিটেশনের জায়গা, একটা ধ্যান, তো সেই জায়গাটায় যদি একটা মানুষ যদি নিজেকে খুব ক্যারি করতে পারে, তাহলে আমার মনে হয় যে তৈরি হয়ে আসলে খুব ভালো হয়। ধ্যান এবং সাধনা নিয়ে সবাই এগিয়ে যাবে, সেটি আমাদের প্রত্যাশা। এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং সেই সাথে অভিনন্দন জাতীয় চারুকলা প্রদর্শনীতে আপনার এই পঞ্চমবারের মতো অর্জনের জন্য। আপনাকেও ধন্যবাদ, দিন প্রতিদিনকে ধন্যবাদ, বাংলাভিশনকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4, আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন অভিনয় শিল্পী উইলসন মিজনারের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, বাজি কোনো কিছু থেকে কোনো কিছু না পাওয়ার নিশ্চিত এক উপায়। প্রিয় দর্শক, সকলে ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।